আশা করি মন চ্যানেলের বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি বিশেষ যোগব্যায়ামের মাধ্যমে অস্থিরতা, উদ্বেগ, অশান্ত মনকে শান্ত করার জন্য যাদের ঘুম হয় না, ঘুম হয় না, ধরো যে ঘুম হয় না তাদের যদি এই যোগাসনটা করে, এই অশান্ত মনটা হুম স্থিতিশীলতা আসবে, মানে সুন্দর হবে, মানে মানে ধীরস্থির মাইন্ড, ধীরস্থির হবে এবং মনে হবে যে আমি যেন ঘুম পেড়ে উঠছি। হুম এই এই যোগাসনটা এত উপকারী। শুধু তাই নয়, আরো পেটের সমস্যা যাদের আছে, হজম হয় না, পেটে গ্যাস হয়, এবং আরো বলা হয়েছে যে এই আসনের দ্বারা মানুষের চঞ্চল মন ধীর স্থির, সৎকর্মে মনোনিবেশ, সৎকর্মের কথা বলা হয়েছে, প্রশান্তি ভাব আসে, তখন সৎকর্মের দিকে মনোনিবেশ এমনি রাইট, স্বাভাবিক হয়, হজম শক্তিটা কথা বৃদ্ধি পায়, মূল কথা এটা করার। ইন্টাস্টাইনের শক্তিটা বৃদ্ধি পায় এবং প্রাণ শক্তি ও স্বাস্থ্যের উন্নতি লাভ করা যায়। তার মানে আঙ্কেল এখানে বোঝাচ্ছে যে, আপনি বোঝাতে চাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার একটা যৌবন, ইয়াং ছেলে যেটা হয়, যে যৌবনের প্রারম্ভে যে তাদের একটা প্রকৃতিটাই তাদেরকে সুন্দর লাগে, আর যখন রোগ শোক যখন একটা মানুষের আঁকড়ে ধরে, তখন সে কিন্তু আর সেই শান্তির মধ্যে থাকে না, সে হয়ে যায় বিচলিত। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের ক্যামেরাম্যান সজীব ছিলেন, সজীব তোমাদের ডিরেকশন কিছু দিয়েছে, সেই ডিরেকশন অনুযায়ী আমি সেই যোগটা এখন দেখাচ্ছি। এটার নাম হচ্ছে অর্ধকূর্মাসন। এই অর্ধকূর্মাসনটা আমি ক্রস করে দেখাচ্ছি। প্রথমে বসতে হবে বজ্রাসনে, হাতটা উঁচু হবে এইভাবে, টান টান মেরুদণ্ড সোজা, শ্বাসটা বুক ভরে টেনে নেব, আর শ্বাসটা তার ছাড়তে ছাড়তে সামনের দিকে কপালটাকে ছুঁয়ে দেওয়া, কিছুক্ষণ থাকা। এই থাকা অবস্থায় গভীরভাবে শ্বাস টানা আর ছাড়া, তাতে হবে কি, এই যে অশান্ত মনটা থাকতেছে, অশান্ত মনটাকে শান্ত অটোমেটিকলি হয়ে যাবে। তা আমি করছি কিছুক্ষণ, এবার দেখছি, দেখুন এবার ফলো করে। কপালটা মাটিতে থাকবে, মুখটা হাঁটুর সাথে লেগে থাকবে, পেটটাও হাড়ের সাথে লেগে থাকবে। তবে আঙ্কেল, এই ব্যায়ামটা যাদের পেটে বেশি চর্বি আছে তারা করতে অসুবিধা হবে, তাদের অসুবিধা হবে, তারা যতটুকু পারবেন ততটুকুই, তারা যতটুকু পারবেন ততটুকু করবেন, ততটুকু, হ্যাঁ রাইট, হ্যাঁ। তাদের এই যে পেটটা যদি মোটা হয়, মোটা হলে, হ্যাঁ মোটা হলে কপালটা তো ছুইবে, তাই না? অনেকে যদি ব্লাড প্রেশার থাকে বেশি, তাদের সামনের দিকে না ঝুঁকে করাই ভালো। আচ্ছা, ব্লাড প্রেশার, যাদের হ্যাঁ ব্লাড প্রেশার যাদের বেশি আছে তারা এটা, হ্যাঁ ব্লাড প্রেশার থাকলে ধরো যে তারা এতখানি ঝুঁকতে পারবে না, তাদের কষ্ট হবে। আর সবসময় গোড়ালির সাথে নিতম্ব অর্থাৎ পাছাটা লেগে থাকবে, হ্যাঁ এটা কিন্তু বিশেষ। এইভাবে গভীরভাবে শ্বাসটাকে টানা ছাড়া, এইভাবে যদি থাকা যায় কিছুক্ষণ, তাতে হবে কি, অস্থির মন, অস্থির মস্তিষ্ক, হ্যাঁ অস্থির মাইন্ডটা ধীর স্থির করা, মানে উত্তেজনা যাদের বেশি, উত্তেজনা যারা, হ্যাঁ অস্থিরতা বেশি, যারা ঘুম হয় না, তারা স্থিরতা এসে, এই যে আমি স্থির হয়ে আছি এই সময়, এই যে সুস্থির ভাব, এটা বাঁধন আর কি, আটকানো আটকানো, সে আটকা পড়ে আছে, যার জন্য আমি নড়তে পারছি না, নানান দুশ্চিন্তা অস্থিরতা এক্ষেত্রে সবকিছু কমবে, চলে যাবে, একদম মুক্ত হবে। এমনই আসুন, আবার নিঃশ্বাস টানতে টানতে ওঠা, ধীরে ধীরে হাতটাকে নামায় যথাস্থানে, এইভাবে প্রত্যেকটি বার করা, অভ্যাস করা। আপনি আরেকটা বার দেখাই দেন, হ্যাঁ আমি আরেকবার দরকার এদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। হুম অবশ্যই, এইভাবে আবার এই পজিশন, এই প্রথমে বজ্রাসনে বসা, অর্থাৎ গোড়ালির এখানে বসা, এই সাইডে বসে বসে টান টান, মেরুদণ্ড সবসময় সোজা থাকবে, মেরুদণ্ড টান টান অবস্থায় হাতটা নিঃশ্বাস নিয়ে উপরে তোলা, তুলে নিলাম, এবার ধীরে ধীরে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে যাওয়া, হাতটা টান টান থাকবে। এই কারণের জন্য যাদের কাঁধে ব্যথা আছে সেই ব্যথাটাও চলে যাবে। এবার কপাল মাটিতে ছোঁয়ানোর পরে গভীরভাবে শ্বাসটাকে দাও, জাস্ট আমি যেন ঘুমাচ্ছি এইরকম ভাব থাকবে মনের ভিতরে, প্রশান্তি আসবে অটোমেটিক, হ্যাঁ। এভাবে দু এক মিনিট থাকা যায় অনায়াসে স্থিরভাবে,
যদি এরকম হাত টান করতে কষ্ট হয় তাহলে হাতটা ফেলে দিয়ে রাখবে এইভাবে। হ্যাঁ, ফেলে দিয়ে রাখলে আর অসুবিধা হবে না, তখন আরামসে একটা ঘুমের মতো ভাব আসবে। সব সময় শান্ত চিত্তে গভীরভাবে শ্বাস টানে, ঘুমালে পরে মনের ভিতরে একটা তখন গভীরভাবে শ্বাস টানে তো মানুষ জোরে জোরে লম্বা লম্বা। জি, তবে আঙ্কেল আপনার পেটে চর্বি নাই বিধায় আপনি আপনি খুব রিল্যাক্স করতে পারতেছেন, তবে যাদের চর্বি আছে তাদের কিন্তু অনেক সময় দেখা যায়। আমি ওই যে পেটটা একটু উঁচু হবে তো, জি আমি একটি কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে আপনি করেন, আমি বলতে বলি, যাদের পেটে দেখা যাচ্ছে খাওয়ার পর, খাওয়ার পর পেটে একটা ভার আছে, সেই সময় করা যাবে না এটা, তাহলে কিন্তু বমি হয়ে যাবে। এটা খাওয়ার পর কখনোই করা যাবে, কখনোই করা যাবে, এক্স্যাক্টলি যতটা পারা যায় সকালের দিকে খালি পেটে, খালি পেটে, খালি পেটে করা করতে হবে। আঙ্কেল আপনি সকালের দিকে করতে বলছেন, অবশ্যই সকালে না, সকালের দিকে অন্য, সকালের দিকে তো মানুষের মস্তিষ্ক প্রায় ম্যাক্সিমাম একটু মানে রিল্যাক্সে থাকে প্রায়, সেটা না, সন্ধ্যায় করলে কেমন হয়? এটা দু সকাল ও সন্ধ্যায়, সকালের দিকে অভ্যেস করবে, আচ্ছা, অভ্যেস করার পরে বিকালের দিকে অনায়াসে করতে পারবে। এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমরা তো সবার সুবিধার জন্য বিশ্বাস দিতে দিতে, কারণ আপনার যে কমান্ড গুলো আসে আমি কিন্তু ওই কমান্ডারের প্রশ্ন হয়েই আপনাদের প্রশ্ন করব, এটাই স্বাভাবিক। আমরা মানুষের মানুষের কল্যাণের জন্য কিন্তু আর কিছু না, আমাদের আমরা জাস্ট সবার বন্ধুর সাথে বন্ধুত্ব করা, একটা কিছু দিয়ে ভালোবাসা, আমরা যে ভালোবাসাটুকু পেয়েছি সেই ভালোবাসাটাই নিবেদন করা আপনাদের মাঝে, যাতে আপনাদের একটু মঙ্গল হয়, করলে অবশ্যই আপনাদের কল্যাণ হবে।